খুব দ্রুত ও খুব সহজে কিভাবে গ্রিন চাটনি তৈরি করবেন তার রেসিপি আজকের সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছে হেলদি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি শুরুতে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আমি এখানে বেশ কিছু ধনিয়া ধনিয়া পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাতাগুলো খুব ভালো করে করে পরিষ্কার তারপর কেটে নিয়েছি একেবারে নিলেই চলবে ধনিয়া পাতার অর্ধেক নিয়ে নিয়েছি পুদিনা পাতা এটাও আমি খুব ভালো করে ধুয়ে তারপর কেটে কুটে নিয়েছি রসুন নিয়েছি পাঁচ কুয়া দুটি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন প্রত্যেকটি উপকরণ অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দই আমার এই দইটা ডি ফ্রিজে থাকার কারণে এটা এখনো আইস আছে সমস্যা নাই এভাবেই কিন্তু ব্যবহার করা যাবে এখানে আমি নিয়ে নিয়েছি টু টেবল স্পুন পরিমাণ ভিনেগার সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটা ব্যবহার করবেন নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরিষা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এবার আমি পানিটা ঝাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি প্রয়োজন মতো লবণ চিনি নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে পারফেক্ট স্বাদ পাওয়ার জন্য এখানে আমি নিয়েছি টালা জিরার গুঁড়া ওয়ান টি স্পুন এবার আমি এটা ব্যালেন্ডারের ঝাড়ের মধ্যে অর্ধেকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং সবগুলো উপকরণ অর্ধেকটা করে দিয়ে দিচ্ছি কারণ আমি সবগুলো উপকরণ দুইবারে ব্ল্যান্ড করে নেব ধনিয়া পাতার পরে পুদিনা পাতা একটি কাঁচামরিচ দু তিন কুয়া রসুন চিনি সরিষা লবণ সব কিছু অর্ধেকটা পরিমাণ করে দিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় ব্ল্যান্ডারের ঝাড়ে একসাথেও ব্ল্যান্ড করে নিতে পারবেন এখন আমি দইটা থেকেও অর্ধেকটা দিয়ে নিচ্ছি অল্প একটু ভিনেগার এখানে অবশ্যই কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না এবার দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালো করে একইভাবে আমি বাকি যেই উপকরণগুলো ছিল সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিচ্ছি এইতো তৈরি হয়ে গেল গ্রিন চাটনি না না আরও কিছু বাকি আছে এবার আমি দিয়ে নিচ্ছি তালা জিরার গুড়াটা। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তালা জিরার গুঁড়াটা কোনোভাবে ব্লেন্ড করার সময় দেবেন না এতে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর যখন এভাবে ব্যবহার করবেন তখন দারুণ একটি ফ্লেভার পাওয়া যাবে বাস খুব ভালোভাবে মিক্স করে দিলে তৈরি হয়ে গেল গ্রিন চাটনি যে কোনো জাল নাস্তার সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা চাইলে পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অন্য রেসিপিতে একটি গ্রিন চাটনি অলরেডি চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে আপনারা দেখে নিতে পারবেন আবারও এসে যাব আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সবসময় হাসি খুশি থাকুন আল্লাহ হাফেজ